কাকু বাস স্ট্যান্ড যাবেন? হ্যাঁ যাব, বসুন। মারে 40 টাকার ভাড়া, 2 টাকা দিচ্ছ, 10 দিন আনে ভাড়া মারেনি, কমপক্ষে 30 টাকাটা দাও। যেটা দিচ্ছি সেটাই রাখেন, বেশি বকেন না, ঠিক আছে? হ্যাঁ বলো। বাবা বাবা আপনি কোথায় আছেন? ও মা তুমি? আমি তো বাজারে আছি, তুমি কেমন আছো মা? বাবা বাবা আমি ভালো আছি, আপনি কবে বাড়ি আসবেন? ঈদে 2 দিন আগেই আসবো শোনা আমার। বাবা বাবা আপনি যেদিন বাড়ি আসবেন আমার জন্য হেব্বে সুন্দর জামা নিয়ে আসবেন, আর মেকআপও নিয়ে আসবেন বাবা, আর আর আরো জিনিস নিয়ে আসবেন বাবা, লিপস্টিক, নেল পলিশ, আমার মুখে মাখা পাউডার, অনেক অনেক জিনিস নিয়ে আসবেন। হ্যাঁ সোনামণি, তোমার জন্য আমি সব নিয়ে আসবো। ঠিক আছে বাবা, মায়ের সঙ্গে কথা বলেন। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আপনার মেয়ের কথায় চিন্তা করবেন না, আপনার যতটুকু সামর্থ্য ততটুকু নিয়ে আসবেন, বেশি কিছু আনবেন না। গিন্নি আমাদের তো একটি মেয়ে, আমার চা আবদার করেছে, যথেষ্ট চেষ্টা করব আমার মেয়ের শখ পূরণ করার জন্য। এখন তো আমাদের অভাব চলছে, এখন অত টাকা পাবেন কোথায় আপনি? তুমি চিন্তা করো না গিন্নি, আমি ঠিক ব্যবস্থা করে নেব। আর তোমার কিছু লাগবে না, কি নিবা বলো আমাকে। আলহামদুলিল্লাহ আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরেন, এটাই আমার কাছে অনেক। আপনি শরীরের খেয়ালটা রাখেন আর ঠিকঠাক খাওয়া দাওয়া টাইম মতন করবেন। ঠিক আছে, মেয়েটার খেয়াল রাখো, আমি ফোন রাখলাম। দাদা জিয়াগঞ্জ যাবেন? স্যার আপনি কিছু বলছেন? দাদা এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, এই ড্রেসটার দাম কত? স্যার এই ড্রেসটির দাম 1050 টাকা। দাদা কিছু কম সমে হবে না? না স্যার, এটা ফিক্সড রেট দোকান, এখানে কম সম হয় না, এখানে ডিসকাউন্ট দেওয়া হয়, 10% ডিসকাউন্ট দিয়ে এই ড্রেসটার দাম 950 টাকা আসবে। আমার কাছে তো 450 টাকা আছে, আরো 500টা লাগবে, কি করি এখন? দাদা আমার কাছে 450 টাকা আছে, এই 450 টাকাতে ড্রেসটা দেওয়া যাবে না? না স্যার, আগে তো বলেছি এটা একদমের দোকান, হবে না।
আমার মেয়ে পরমুখ করে আমার কাছে আবদার করলো, কি করি এখন? কাকু আমার খুব এমার্জেন্সি আছে, তাড়াতাড়ি চলেন। স্যার আজকে আমি ভাড়া পারবো না, আপনি নেমে যান স্যার। আরে কাকু আপনি শুনতে পাচ্ছেন না, আমার খুব এমার্জেন্সি আছে, তাড়াতাড়ি চলুন। আপনাকে বললাম না আমি আজ ভাড়া মারবো না, আপনি অন্য রিক্সা দেখুন গা স্যার। কাকু আপনাকে 1000 টাকা দিচ্ছি, আমার খুব এমার্জেন্সি আছে, তাড়াতাড়ি চলেন। স্যার আপনি সত্যি বলছেন তো, আমাকে 1000 টাকা দিবেন? হ্যাঁ 1000 টাকাই দিব আপনাকে, চলেন তাড়াতাড়ি। স্যার স্যার আমাকে 500 টাকা দিলেই হবে, 1000 টাকা দিতে হবে না স্যার। আচ্ছা তাই হবে, চলেন তাড়াতাড়ি চলেন। আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হইল ভুল, আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হইল ভুল। সামনে নদী, আরে আমার টাকাগুলো কোথায়? মনে হয় রিস্কায় পড়ে গেছে, দেখি রিস্কওয়ালা বাইরে আছে কিনা, না হলে আমাকে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। দুই পাশে দুই কুল, সামনে নদী ডাইনে বায়ে দুই পাশে দুই কুল, আমি কোন কুলেতে পারি দেব কোনটাই আমার কুল? আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হইল ভুল। এত টাকার বান্ডিল নিশ্চয়ই স্যারের কাছে অনেক পড়ে গেছে। এতগুলো টাকা, যাই যাই তাড়াতাড়ি স্যারকে খুঁজে টাকাটা দিয়ে আসি। স্যার আপনিই খুঁজ দিলাম। হ্যাঁ কাকা কি বলছেন? স্যার আপনার টাকা। কাকু আমার তাড়াহুড়ার জন্য আমার 1 লাখ টাকা কোথায় পড়ে গেছিল আমি খুঁজেই পাইনি, আপনি সেই টাকাটা পেয়েছেন, অথচ আপনি না টাকা নিয়ে আমাকে দিতে এসেছেন। কাকু আপনার সততা দেখে আমি খুশি হয়ে গেছি, তাই আমি আপনার উপরে খুশি হয়ে 20,000 টাকা দিতে চাই। এই নিন কাকু 20,000 টাকা। স্যার আপনি যে 500 টাকা দিয়েছেন সেই 500 টাকাতে আমার সমস্ত সমাধান হয়ে গেছে। কাকু 500 টাকায় সমাধান মানে? ঠিক বুঝলাম না। স্যার আমি 10 দিন থেকে ভাড়া মারতে পারিনি, আজ 10 দিনের মধ্যে যা ভাড়া মেরেছি মোটটি 450 টাকা হয়েছে।
আর আমার মেয়ের জন্য ঈদের পোশাক কিনতে হতো, কিন্তু কতটা ছিল না যতটা দরকার। আর ওই সময়তেই আপনি আমাকে 500 টাকা দিয়েছেন, আর সেই টাকাতেই আমার মেয়ের পোশাক কিনতে পেরেছি স্যার, তাই আমি এত খুশি। কাকু, এই 20,000 টাকা নিয়ে আপনি আমাকে খুশি করেন আর ঈদটাও খুশি।